আপনার 20,000 টাকা শাড়ি বানবে, 30,000 টাকা শাড়ি বানবে, যে সেলিব্রিটি শাড়ি, সাবুন শাড়ি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। রিসেন্টলি আমার মামাতো ভাইয়ের বিয়ে, আর যার জন্য আমি একটা শাড়ি কিনতে যাচ্ছি বাকস্টিট। তাহলে চলুন ওই দোকানে যাই আর আপনাদের দোকানের স্টক আর সমস্ত কিছু ডিটেলস আপনাদের দেখাই। তাহলে চলুন ব্লগটা স্টার্ট করি। বাহ, এটা খুব সুন্দর। আমি এখন এসছি পার্কস্ট্রিটের একটা শাড়ির শপে, যার নাম হচ্ছে শিবাংশ শাড়ি। এখানে হোলসেল এবং রিটেল দুই পদ্ধতিতেই শাড়ি সেল করা হয়। এখানে হিউজ পরিমাণে ফ্যান্সি শাড়ি পাওয়া যায়। চলুন এর কালেকশন কিছু দেখাই আপনাদের। আপনাদের সবকটা শাড়ি তো আমার পছন্দ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে পিঠে পড়ছে, তাই তো? আচ্ছা 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 দেখুন ব্লাউজ পিসটা কি সুন্দর না। আমি ওনাদের বলেছিলাম যে 5,000 এর মধ্যে শাড়ি দেখাতে, তাই ওনারা 5,000-6,000 এর আশেপাশে রেঞ্জেই ওনারা শাড়ি দেখাচ্ছিল আমাকে। আপনার 20,000 টাকা শাড়ি, 20,000 টাকা শাড়ি মানে যে সেলিব্রিটি শাড়ি, সাবন্তি পরে শাড়ি। এখন ইউটিউবে দেখবেন একটা গুলমোহর প্রাইস পেয়েছে আবার, ওই প্রাইস সাজানো করে 12 জন না 13 জন নিয়ে স্টেজে উঠেছে একটা শাড়ি আমাদের। আচ্ছা, বাহ। যেটা আছে, যেটা স্টোন গুলো আছে সব রিয়েল স্টোন। কোন কোন এই এই স্টোন গুলো? হ্যাঁ, এই স্টোন থাকে না, যদি আপনার আমার একটা শাড়ি যদি এ হয়, আপনি রিটার্ন করে যাবেন, আপনাকে টাকা রিফান্ড করে দেবো। এত বড় কথা না, না ঠিক আছে। এইটা 6,800, তাই তো? আর এইটা এটা আপনার চোখে লাগছে একবার? এটা এটা তো আমার চোখে লাগছে, এটা একটু আলাদা রাখুন। এটা রাখুন, এটাও ভালো লাগছে। হ্যাঁ, ওটা সরিয়ে দিন। এইটার এইটার রেঞ্জ কত বললেন? উপর মে এনে দিনছি স্যার, এটা 6,500। আচ্ছা ঠিক আছে, এইটা কালার পাবেন, পিচ কালার, পিচ কালার। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিচ কালার। এইটা এইটা একটু সাইডে রাখুন, এই যে এই কালারটা। এইটা সরিয়ে দিন। এটার দাম কত আছে? এমনি ফ্যান্সি পরার জন্য ভালো আছে। এটা 5035। সত্যি কথা বলতে ওনাদের কালেকশন দেখতে দেখতে আমি একদম হিপনোটাইজ হয়ে গেছি। কোনটা ছেড়ে কোনটা নেব আমি ডিসাইড করতে পারছি না, প্রত্যেকটা এত সুন্দর। এটা 4,825, তাই তো? এটা সরিয়ে দিন। এইটার এইটার শাড়ি কোনটা যেন দেখলেন, এই যে এইটা না, এটা 4,169, না এটা সরিয়ে দিন। এটার রেঞ্জ কত আছে বললেন? 469. এটা সাইডে রাখুন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা এইটা আমার বেশ ভালো লেগেছে। এইটা এইটা যখন আপনি বললেন না পার্টি ওয়ে শাড়ি, হ্যাঁ হ্যাঁ পার্টি ওয়ে শাড়ি, যদি দেখেন আমি আপনাকে ভালো জিনিস দিতে চাই। এটা একটুখানি কিছু আছে ভুল ভাল জিনিস দিলে কি হয় না দিদি? হ্যাঁ, আপনার একবারের জন্য
এগুলো তুলে দিন, এটা সরিয়ে দিন, সত্যি সুন্দর। আমি কি দেখবো এটা ফ্রন্টে চলে আসলো, এটা ব্যাকে চলে গেল, এটা ব্যাকে চলে গেল। এর কি একটাই কালার? এটা স্যাম্পল বানানো। এটাও সুন্দর। এই যিনি আপনি বললেন না বিয়ে বাড়িতে পরবেন, আপনি একটু লাইট কালার দিচ্ছেন। এটার রেঞ্জ কত আছে? এই 76 এর আশেপাশে আছে। না না ওনারা আমাকে অনেক শাড়ি দেখাচ্ছিল, কিন্তু আমি বাধ্য হয়ে ওনাদের বললাম আর শাড়ি দেখাবেন না, না হলে আমি ডিসাইড করতে পারবো না কোনটা নেব। আর যেই শাড়িগুলো দেখানো হয়েছিল তার মধ্যে থেকে আমি কিছু শাড়ি বেছে নিলাম। বেছে নিয়ে আমি সেগুলো গায়ে ফেলে ফেলে দেখছিলাম কোনটা আমাকে ভালো লাগছে, আর তার মধ্যে থেকেই আমি একটা শাড়ি চয়েস করে নিলাম। আমি এখানে এসে ভীষণ স্যাটিসফাইড হয়েছি, এনাদের কালেকশান আমার প্রত্যেক কটা খুবই ভালো লেগেছে, এক একটা এক এক রকমের সুন্দর। আর আমি তো এক সময় ডিসাইডই করতে পারছিলাম না যে কোনটা নেব। আর সবথেকে বড় কথা হলো ওনাদের ব্যবহার, ওনাদের ব্যবহার এত ভালো ছিল যে বলার মতো নয়। ওনারা আমাকে এত সুন্দরভাবে গাইড করে দিচ্ছিলেন যে আমার পক্ষে কোনটা নিলে সুইটেবল হবে, আমার রেঞ্জের মধ্যে যে কটা শাড়ি আছে সেইগুলো ওনারা সমস্ত দেখিয়েছেন, সমস্ত খুলে ভালোভাবে ওনারা সুন্দর করে দেখিয়েছেন। আর ওনাদের শাড়ির রেঞ্জও আমার ভীষণই রিজনেবল লেগেছে, ওনাদের সঙ্গে ডিল করে আমি খুবই স্যাটিসফাইড। হ্যাঁ সে তো বটেই, আপনার সঙ্গে মানে জড়িত হওয়া মানে আমার আপনার শুধু 10টা কাস্টমার আছে। না না সে তো বটেই। আমাদের কেনাকাটা কমপ্লিট, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যেতে যেতে আমি আপনাদের ওনাদের শপ আর ওনাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে ওনাদের ঠিকানা, আর ওনাদের ফ্লোরটা হচ্ছে 5th floor। এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই এখানে লিফটেরও ব্যবস্থা আছে, এখান থেকে উঠে গেলে আপনারা ওনাদের শপে পৌঁছে যাবেন। যেটা হচ্ছে পার্ক স্ট্রিট মেন রোড, আর এই শপিং কমপ্লেক্সের ঠিক উল্টো দিকের গলি দিয়ে সোজা গিয়ে বাঁদিকে গেলেই ওই দোকানটা পড়বে। আর এই যে এই গলির মুখেই দেখছেন, এই যে এটা হচ্ছে গলি, এই গলির বাঁদিকে হচ্ছে রেমন্ডসের শোরুম। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে স্ক্রিনে ওনাদের ফোন নাম্বার আছে, আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। এই শাড়িটা আমি কিনেছি, এই শাড়িটার প্রাইস নিয়েছে 7495।